হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যে রেসিপিটা দেখাবো তার নাম হচ্ছে চিকেন বাটার ফ্রাই। খুব সুন্দর, খুব সহজ একটা স্ন্যাক্স রেসিপি। এই ধরনের সহজ সহজ স্ন্যাক্স রেসিপি শিখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, আর তার পাশে বেল বাটনটাকে টিপে দিতে হবে, যাতে আমি যখন ভিডিওটা আপলোড করব তখন আপনাদের কাছে নোটিফিকেশান যায়, আর সেটা দেখে আপনারা চটপট সেই রেসিপিটা বানাতে পারেন। খুব কম ইনগ্রেডিয়েন্টসে খুব কম সময়ে এই স্ন্যাক্স রেসিপিটা হয়ে যায়, চিকেন বাটার ফ্রাই। পুজোর সময় কারোরই বেশিক্ষণ রান্না করতে ভালো লাগে না, তাই জন্য এরকম চটপট স্ন্যাক্স রেসিপি আপনাদের শিখিয়ে দিলাম। খুব মুচমুচে, খুব খাস্তা খেতে হয়, খুবই টেস্টি লাগে, আর এটা যে কোনো সসের সাথে পরিবেশন করবেন। তাহলে চলুন দেখিয়ে দিই চিকেন বাটার ফ্রাই বানাতে কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে। নুন লাগছে স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো, আদা, রসুন বাটা, লেবু, পাতিলেবু নিয়েছি এখানে, আপনারা চাইলে এর জায়গায় ভিনিগারও নিতে পারেন। আর লাগবে হচ্ছে চিকেন। এই রেসিপিটার জন্য চিকেনটা এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে, যেরকম আমরা ফ্রিজ ফ্রাই বানাই। এটা বাড়িতেও আপনারা এরমভাবে কেটে নিতে পারেন, বা আপনারা দোকান থেকেও এইভাবে কাটিয়ে আনতে পারেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট মতো দেবেন, আর এখানে আদা রসুন বাটা দিচ্ছি। আদা রসুনের সাথে আপনারা একটু কাঁচা লঙ্কাও বাটা দিতে পারেন, তাতে টেস্ট বেশি ভালো হয়। আর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসে আমাদের চিকেনগুলো নরম হয়ে যাবে, সেই জন্য লেবুর রস দিতেই হবে। এবার এটাকে মাখিয়ে আমাদের 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এটা নর্মাল টেম্পারেচারেই রাখতে হবে, ফ্রিজে রাখার দরকার নেই। এবার আমাদের একটা ব্যাটার গুলে নিতে হবে। ব্যাটার গুলার জন্য কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে চলুন দেখিয়ে দিই। লাগবে স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, কর্নফ্লাওয়ার, ময়দা, চিনি, লাগবে হচ্ছে বেকিং পাউডার, আদা রসুন বাটা, আর লাগবে হচ্ছে চিল্ড ঠান্ডা জল। আমি এই ব্যাটারটা গুলেছি ঠান্ডা জলে, বাট এই ব্যাটারটা বেশি ভালো হয় সোডা ওয়াটারে গুললে। যদি সোডা ওয়াটার পান সোডা ওয়াটারেও গুলতে পারেন। আর লাগবে সাদা তেল, সাদা তেল ব্যাটারেও একটু লাগবে, আর আমরা বাটারফ্রাইগুলো ভাজতেও কিন্তু সাদা তেল লাগবে। এবার চলুন ব্যাটারটা বানিয়ে নিই। তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ময়দা। ময়দার পরিমাণটা কর্নফ্লাওয়ারের চেয়ে অনেক কম দেবেন, তবেই কিন্তু ভালো ক্রিস্পি হবে, নাহলে মুচমুচে হবে না। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবার দিয়ে দিলাম চিনি। চিনি কেন ব্যবহার করি অনেকেই আমায় প্রশ্ন করে। চিনি সব জিনিসই কিন্তু খাস্তা বানাতে সাহায্য করে। লুচি পরোটা বানাতেও যদি আমরা চিনি দিই দেখবেন অনেক খাস্তা হচ্ছে, সেই জন্য চিনিটা আমরা ব্যবহার করি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো, বেকিং পাউডার। সব ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে, প্লিজ চেক করে নেবেন কত কী পরিমাণ নিয়েছি এবং কী কী নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু সাদা তেল, দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার আমাদের বানিয়ে নিতে হবে। বেশি পাতলাও নয়, বেশি ঘনও নয়, যেরকম দেখিয়ে দিচ্ছি সেই রকম ব্যাটারটা গুলে নিতে হবে আমাদের। একসাথে সব জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দিয়ে এরকম ব্যাটারটা গুলে নিতে হবে। দেখুন ঠিক এই রকম দেখতে হবে ব্যাটারটা। ব্যাটার রেডি হয়ে গেছে, এদিকে আমাদের চিকেনটাও কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা ব্যাটারে এরমভাবে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ভাজতে হবে। এখানে আমি 1 কাপ তেলকে গরম করে নিয়েছি। এবার এই তেলে আমরা ভেজে নেব চিকেন বাটার ফ্রাইগুলো। মিডিয়াম আঁচে ভাজবেন, এপিট ওপিট করে সব পিঠটা লাল করে ভেজে নেবেন। আপনারা যেরকম ভাজা ভালোবাসেন, কেউ কড়া ভাজা ভালোবাসে, কেউ একটু কম ভাজা ভালোবাসে, যে যেরকম ভাজা ভালোবাসেন সেরকমভাবে আপনারা ভেজে নেবেন। আমি যেমন একটু গোল্ডেন ব্রাউন কালার হওয়া অবধি ভেজেছি, কারণ আমরা একটু ডিপ ফ্রাই বেশি ভাজা ভালোবাসি, তো সেই জন্য। এটা কেউ চাইলে ডিম দিয়েও গুলতে পারেন ব্যাটারটা, ডিম দিয়েও কিন্তু খারাপ হয় না।
এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের, অবশ্যই আমাকে কমেন্টস বক্সে করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেব, যাতে আপনাদের বানানোর সময় সুবিধা হয়। এরকম গোল্ডেন কালার হয়ে গেলে আপনারা এটাকে তুলে নেবেন, খাস্তা বেশ সুন্দর লাগে, মুচমুচ করে খেতে, আর যে কোনো সসের সাথে পরিবেশন করবেন। আর পুজোর সময় অতিথি এলে চটপটে এই রেসিপিটা বানিয়েও তাদের দেওয়া যায়। এই চিকেন বাটারফ্রাই বানাতে বেশিক্ষণ সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভাজতে সময় লাগে, মিডিয়াম ফ্লেমে ভাজবেন। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন, যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে, আর অবশ্যই একটা লাইক করবেন। এইভাবেই সব চিকেন বাটারফ্রাইগুলো আমি ভেজে নেব। অবশ্যই জানাবেন আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে, তাহলে আমার ভালো লাগবে। আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো নতুন এরম রেসিপি নিয়ে আপনাদের শেখাবো বলে চলে আসবো। সবাই পুজো খুব ভালো করে কাটান, আনন্দ করে কাটান, খুব ভালো করে সাজুন, আর খুব ভালো করে খাওয়া দাওয়া করুন।